বিভিন্ন গানের অনুষ্ঠানে গানের লড়াই স্বাভাবিক কিন্তু রাজনীতির ময়দানে গানের লড়াই গানের উত্তর গানে দলাদলির খোঁচা চলছে গানের সুরে সুরে কিন্তু ঠিক কি হয়েছে এদিন প্রচারে বেরিয়ে একটি সভা থেকে মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া প্রধানমন্ত্রীকে নিশানা বানান তাকে কটাক্ষ করে গেয়ে ফেলেন একটি গান থরি একটি জনপ্রিয় হিন্দি গানের প্যারোডি এবার তার পাল্টা জবাব দিলেন অগ্নিমিত্রা পাল এদিন একটি ভিডিও বানিয়ে জুনকে পাল্টা জবাব দেন অগ্নিমিত্রা পাল সেখানেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার হিরক রানী বলে আখ্যা দেন বলেন নমস্কার আজকে মেদিনীপুর লোকসভার তৃণমূল প্রার্থী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি গান শুনিয়েছেন তার উত্তরে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্বৈরাচারী অত্যাচারী মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমি একটি গান শোনাতে চাই এরপর তিনি নচিকেতার বিখ্যাত গান নীলাঞ্জনার প্যারোডি গে শোনান বলেন হাওয়াই চটি সাদা শাড়ি দেয়ালেতে নীল সাদা রং এই সাজতে গিয়েই করছে কত শততার ঢং অনুদান পেয়েই লুট টাকা ভাইপোর ঘরে পেয়াদারা করে জমি বাড়ি সবই হজম গ্রামে গঞ্জে রোজ রোজ বারুদের ধোয়া বোমা ফেটে শিশুদের প্রাণ চলে যাওয়া হীরক রানী অধীন রাজ্যে ফেরেনা সুদিন অবসাদে ডোবে বাংলা দীর্ঘদিন সোমবার উনত্রিশে এপ্রিল খড়গপুর বত্রিশ নম্বর ওয়ার্ডে একটি ঘরোয়া সভায় যোগ দেন জুন মালিয়া সেখানেই উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন প্রধানমন্ত্রী এরপর ভোট চাইতে এলে তাকে যেন তারা সকলে এই গানটি শুনিয়ে দেন তারপরে তিনি বারা পাছতাওগে গানটির প্যারোডি গিয়ে শোনান এবং নরেন্দ্র মোদীকে ধোকাবাজ বলে আখ্যা দেন যদিও তিনি এদিন জানান এই গানটির নেতা যাদবকে এদিন জুনমালিয়া যে গানটি গান সেখানে তিনি বলেন মোদি তুম ধোকেবাজ হোয়াদকে ভুল যাতে হো রোজ রোজ মদিজি তুম ঝুট বলে জনতা রুট যায়গে তো হাত মোলোগে এটা ভোটের প্রচার নাকি গানের গুঁতো সত্যিই বোঝা মুশকিল